دنیا صداقت میں تیرا نام رہے گا، صدیق تیرے نام سے اسلام رہے گا، صدیق کے گستاخ سے تو جنگ رہے گی، جو ان سے جلے گا وہی ناکام رہے گا۔ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ الحمد للہ প্রতি বছর না এবছর পবিত্র রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী উপলক্ষে মাহফিল আমি গুণাগার ফসলা দরবার শরীফ থেকে এসেছি। আপনাদের পীরের আওলাদ, সাথে সাথে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, শান্তির সময় দু চার কথা আল্লাহ পাক যদি বলার তৌফিক দেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওরোজ সম্বন্ধে বিচার করা হলো। ঠিক আছে, আপনারা একটু আল্লাহর আস্তে মুসলমান নিজের হাইসিয়াতকে ভুলে যাচ্ছে বলে তোমাকে মিটিয়ে দিয়ে কমন ব্যাপার। আমি সামনে চড়বি কিনা, আগে চলে আস সামনে, সামনে চড়বি কিনা, আগে চলে বাবা আল্লাহ আল্লাহ
الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله أما هو الله الخالق الباري المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম চির উন্নত দীন ইসলাম চির উন্নত দীন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম
ছোঁয়ায় পাতার নদী গতির ধারায় প্রবাহিত হলো তোমার জোয়ায়। হে আমার নবী কেরাম, হে আমার নবী কেরাম, সালাম তোমাকে হাজার সালাম, হে আমার নবী কেরাম। আল্লাহুম্মা সাল্লি কি আলোচনা করব। এনেছেন তো রবিউল আউয়ালের মাসে, এই মাসে তাহলে দুটো কথা বলা দরকার। যেমন রোজার মাস কোরআন শরীফ অবতীর্ণ হওয়ার জন্য একটা ভিআইপি ব্যাপার, রোজার মাস একটা স্পেশাল মাস, অন্য মাসের থেকে একটা প্রাধান্য বেশি, কেন ওই মাসে কোরআন নাজিল হয়েছিল। ঠিক তেমনই অন্যান্য আরো মাসের থেকে রবিউল আউয়ালের মাসের গুরুত্ব একটা বেশি, কারণ এই মাসে কোরআন যার উপরে নাজিল হয়েছিল তিনি এই মাসে দুনিয়ায় কি হয়েছিলেন, আগমন হয়েছিল, জন্ম নয় আগমন হয়েছিল। তাই এই মাসের গুরুত্ব, এই মাসের মর্যাদা, এই মাসের সম্মান অন্য মাসের থেকে তুলনামূলক অনেকটাই বেশি। আজ আপনাদের এই গ্রামের মানুষ কোন আকীদার উপরে, কোন মাসলার উপরে আছে আমি জানি না,
তবে আমাকে যখন এনেছেন এতটুকু আপনারা জানেন, আমি মোজাফের জামান আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক আল কুরাইশ আল হাসমি আওলাদে রাসূলকে ইমাম বলে মানি। অর্থাৎ আমি আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মানিওয়ালা। সেহেতু আমাকে যখন নিয়ে এসেছেন তাহলে আমি তো আহলে সুন্নাত ওয়াল জামাআতেরই কথা বলবো, ঠিক না? বুঝছি আজ আপনি টিএমসির কোনো বক্তা নিয়ে এসে যদি বলেন বামপন্ডের গুণগান গাও, কখনো সম্ভব নয়। কোনোদিন যদি বামপন্ডের বক্তা নিয়ে এসে বলেন টিএমসির গুণগান গাও, সম্ভব নয়। দুনিয়ায় যদি এটা সম্ভব না হতে পারে, আমি তো আল্লাহর রাসূল আখেরাতের জন্য করছি, তাহলে আমি অন্য কারো গুণ তো গাইতে পারব না। আমি তো আমার রসুলুল্লাহর পক্ষেই কথা বলব, আমি তো আমার রসুলুল্লাহরই গুণ গাইব। আর ওই গুণ গাইব যে গুণটা আওলাদে রসুল মুজাদ্দাদ জামান আবু বকর সিদ্দিক আমাকে শিখিয়েছে। আজ রবিউল আউয়ালের মাস, এই মাসের 12 তারিখ সোমবার, শুভে সাদেকের সময়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মোস্তফা জানে রহমতকে আল্লাহ আমার আপনার জন্য বিশ্ববাসীর জন্য রহমাতান লিল আলামিন করে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দেখা যায় এই মাসটা আসলে এক শ্রেণীর মানুষ রসুলের পাশ আসলামের ছোটবেলার আলোচনা গুলো করে, এই মাসে বিশেষ করে আগমনের কথা, কিভাবে এসেছিলেন, ছোটবেলায় তিনি কেমনভাবে জীবনযাপন করতেন, এসব কথাগুলো আলোচনা করে। আবার এক শ্রেণীর মুসলমান তারা এই আলোচনাকে করে না, নিষেধও করে। আবার এক শ্রেণীর মুসলমান আলোচনা ছেড়ে দিয়ে এই মাসটা এলে গায়ের ইসলামের তাসাব্বু করে বড় বড় বক্স লাগিয়ে রোড জাম করে গান বাজনা বেজিয়ে হই হই করে বেড়ায়। তিনটে কোয়ালিটি আছে অ্যাকচুয়ালি এই মাসটায়, হাকিকত করা কি দরকার? তার পূর্বে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ঈদ কটা? নির্দিষ্ট গুণে বলা অনেক সম্ভব নয়, তবে আমি এই জন্য জিজ্ঞেস করছি যে ঈদ কিছু মানুষের ধারণা দুটো, একটা ঈদুল আজহা একটা ঈদুল ফিতর, দুটোকে মানুষ টার্গেট করে। কেন এই মাসটা এলে কিছু মানুষ বলে ঈদে মওলুদুন নবীর মাস, ঈদে মিলাদুন নবী করে, কিছু মানুষ আবার বলে ঈদ কবে পেল, ঈদ তো দুটো। তাই আমি প্রথমে জানতে চাইছি যে রসুল আসাতে আপনারা খুশি না বেজার? যারা যারা খুশি একটু হাত তুলে দেখাবেন, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সবাই খুশি। তো এই যে নবী আসাতে খুশি, এর আরবি কি? ঈদ শব্দের মানে তো শুধু খুশি, বা ঈদ শব্দের আর একটা মানে হলো এমন কিছু ঘটা যেটা একবার ঘটে বারবার আসে, সে আসা উপলক্ষে স্মরণ করে খুশি করা হয়, তাকে বলা হয় আরবিতে ঈদ। নবী আসাতে খুশি, এই যে পুরো কথাটা নবী আসাতে খুশি, এর আরবি কি? ঈদে মওলুদুন নবী থেকে মিলাদুন নবী, মওলুদ থেকে মিলাদ, ঈদে মওলুদুন নবী। তাহলে যদি বলে কেউ ঈদে মওলুদুন নবী চলবে না, তাহলে রসুল আসাদে খুশি চলবে না, এই নবী আসাদে খুশি নয়, যদি কেউ বলে সে কি ইসলামের মধ্যে থাকবে? ইমান তার থাকবে না। যদি সে নামাজও পড়ে, রোজা যদি রাখে, হজ যদি করে, দান যদি করে, মসজিদ যদি বানায়, কোরআন যদি পড়ে, তথাপি তার ইমান নাই, সে ইসলামের মধ্যে নাই। যতক্ষণ পর্যন্ত না আমার কওমের মানুষ মুনাফিককে চিনতে পারবে,
ততক্ষণ পর্যন্ত তোমরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। ইতিহাস পড়ো, ইতিহাস দেখো, তোমাদের এই পূর্বপুরুষেরা মাত্র 313 জন মিলে 1000 শিশুর জীবন সৈন্যকে জবাব দিয়েছিল। আপনাদের এই পূর্বপুরুষেরা 30,000 আর চীনের সৈন্য পাঠিয়েছিল 15,00,000। গল্প বলছেন ইতিহাস, 30,000 বিরুদ্ধে 15,00,000 সৈন্য পাঠিয়েছিল, 30,000 কাজে 15,00,000 পরাজিত হয়েছিল। জোরে বলুন, এই হলো আপনাদের ইতিহাস। আপনাদের পূর্বপুরুষ হিন্দের অলির গরিবে নবাব মঈনুদ্দিন আজমেরি সঞ্জালি রহমাহুল্লাহ, মানেন তো নাকি, একা বাকি সব হুজুরের বিরুদ্ধে তথাপিও একাই 90,00,000 নিজের পক্ষে করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের এই দুর্দশা কেন, এত হওয়ার পর একটা কারণ, আমাদের সমাজে মুনাফেক ঢুকে গেছে, যারা আমাদের ঘরে ছলে বলে কলে কৌশলে নকল ইসলামকে দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবীর 1000 বছর আগে বলেছেন, আমার উম্মতদের শুনে রেখে দাও, নকল ইসলাম হবে 72টা ফেরদল, 72টা নকল ইসলাম বলবে। কিন্তু আমি রাসূলুল্লাহ যে ইসলাম, ওই ইসলাম যারা বাকি 72টা ইসলাম জাহান্নামে যাবে। কিন্তু আপনারা আম মানুষ, আপনারা দাঁড়িয়ে দেখলেন, মাথায় টুপি দেখলেন, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, আপনারা ভাবছেন আহা এটাই হয়তো শরীয়তের কথা বলেছে। এইভাবে আজকে বিশ্বজুড়ে আপনাদের ঘরে নকল ইসলামে নিয়ে যাওয়া হচ্ছে, একমাত্র ইহুদি আর খ্রিস্টানদের চক্রান্তের শিকার হচ্ছে। কারণ কি, তারা ইতিহাস দেখে নিয়েছে যে সৈন্য আমাদের বেশি, প্রশাসন আমাদের, অস্ত্র আমাদের, জনগণ আমাদের, সব থাকার পরও ইসলামের অনুসারী যেখানে আমরা পরাজিত করতে পারি না। কেন পারি না, তারা রিসার্চ করে দেখেছে ওদের কাছে এমন একটা পাওয়ার আছে, পরমাণু বোমার থেকেও ভয়ঙ্কর। ওরা যদি বলে পরমাণু বোমা ফাটবি না, তাহলে ফাটবেও না, ওটা হলো ইমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কল কৌশলে ওদের ইমান নামক সম্পত্তিটাকে নষ্ট করে দাও। তাই তো আজকে সমাজে এক শ্রেণীর লোক বলে বেড়াচ্ছে ঈদে মিলাদুন্নবী করা হারাম, ঈদে মিলাদুন্নবী করা হারাম বললে ইমান থাকে না যায়। আমাদের সমাজে এমন বহুত মুসলমান আছে তাদের অনুসরণ করছে, বলুন ওদের ইমান আছে? এই লোক যখন বলবে আল্লাহ আমাকে হেফাজত করো, মায়ানমারে সাহায্য হবে। আর পচা আলু যদি বস্তায় দুটো থাকে, ওতে যদি আলাদা না হওয়া যায়, তাহলে খুব তাড়াতাড়ি পুরো বস্তাকেই পচা না। সমাজে আমাদের কিছু মুনাফেক ঢুকে গেছে, ওই মুনাফেক আমাদের ঘরে আস্তে আস্তে খারাপ করে ফেলেছে। তাই আমি যেখানেই যাই, আমি আমার কমকে, আমি আমার ভাইদেরকে একটাই কথা বলি, আরএসএস কে ভয় করো না, হিন্দু সংহতিকে ভয় করো না, বিজেপিকে ভয় করো না, কোন রাজনৈতিক দল তোমাদের ক্ষতি করতে পারবে না। যদি তোমরা মোনাফেক দেখে চিনতে পেরে যাও, আর মোনাফেকের পাল্লা যদি পড়ে যাও, না মার দ্বারাও তোমাদের ঘরে এসে মেরে যাবে, না মার ভোজন করতে আগে ছিল মোনাফেক। আর মোনাফেক আজকের জিনিস নয়, আল্লাহ রসুল যখন মদিনার নবাবী শরীফের ইমামতি করতেন, যুবকরা মনকে শোনো, আর সারা বাংলা নয়, বাংলার বাইরে বাইরে আব্বাস সিদ্দিকি, আব্বাস সিদ্দিকি, আব্বাস সিদ্দিকি হচ্ছে কেন, ভাঁড় ভেঙে দিচ্ছে, আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে, কথা বুঝছেন না? আজ আল্লাহ রসুল যখন ইমামতি জায়গায় দাঁড়াতেন, নবী পাকে সোজা সুজি মুখ ভর্তি নারী মাথায় টুপি বরনায় জুব্বা একজন দাঁড়িয়ে থাকতো, রসুল ইবতেদা করে নামাজ পড়ত। এই লোকটাই আবার মদিনার বাজারে যখন ইহুদিদের শুনে মিশত, তখন বলতো হে ইহুদিরা,
মুহাম্মাদের দিকে লোক বাড়ছে, মুহাম্মাদকে মারার প্ল্যান পদ্ধতি গেল। শুনছেন ভাই, যে লোকটা রসুলকে ইত্তেদা করে নামাজ পড়ে সে লোকটাই আবার গিয়ে বলে রসুলকে মারার কাজ পদ্ধতি আগালো। আমার নবীর মদিনার নববীতে নবীকে ইত্তেদা করে যদি মুনাফিক থাকতে পারে, তোমার গ্রামের মসজিদে মুনাফিক ঘুরতে পারে না। কিন্তু সাবধানে থাকা দরকার নেই, এটাই তো বুঝাতে চাইছি। যতক্ষণ না তোমার ইমান থাকবে, আর যে রসুল আসাতে মিলাদ করে না, নবী আসাতে ঈদে মাউলুদুন নবী সাপোর্ট করে না, সে নামাজ পড়ে কি করবে, সে রোজা রেখে কি করবে, সে হজ করে কি করবে? নামাজ রোজা হজ যাকাতের সাথে সাথে ঈদে মিলাদুন নবীও যাদের আছে তারাই তো জান্নাতি দল। জোরে বলুন ইবাদত। ইমানদার যখন নামাজ পড়ে তখন ইবাদত হয়, বেঈমান নামাজ পড়লে ইবাদত হয় না? আগে ইমান না আগে ইবাদত? আর ইমান জড়িয়ে আছে মোস্তফা জানে রহমতকে, রসুল বলে চিনে, জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিবার নাম হলো ইমান। জড়ে বলে রসুল চেনে না, নবীর মিলাদ বোঝে না, নবীর আগমনে খুশিও নয়, সে বলছে আমি মুসলমানদের সমাজের নেতা। এইরকম বেঈমান নেতা যদি আমাদের নেতৃত্ব দেয়, তাহলে বাবরি মসজিদ তো স্বাভাবিক হাত থেকে পড়ে। এটা সুপ্রিম কোর্ট আর কে রায় দিচ্ছে ভেবে লাভ নেই, তোর ঘর ঠিক আছে কি দেয়? ভেতরে ভেতরে টাকার লেনদেন হয়ে যায় তো। আব্বাস সিদ্দিকী এটা বললে কিছু লোকের কষ্ট হচ্ছে। আরে তোর কষ্ট হচ্ছে না, আমি কি করবো, আমার খোদার ঘরের হয়ে আমাকে তো বলতে হবে। হ্যাঁ, যেখানে প্রমাণ পাওয়া গেল মসজিদ ছিল 500 বছর, তার আগে কোনো মন্দির ছিল না। সুপ্রিম কোর্টের রায় যে মন্দির ছিল না, মন্দির ভেঙে মসজিদ হয়নি। মন্দির ভেঙে যখন মসজিদ হয়নি, তাহলে মসজিদ ছিল? হ্যাঁ ছিল। যারা ভেঙেছে, সুপ্রিম কোর্ট বলছে তারা অবশ্যই অন্যায় করেছে, সংবিধান বিরোধী করেছে, শাস্তি হওয়া দরকার। হ্যাঁ দরকার। তাহলে মসজিদ যখন ছিল হওয়া দরকার মসজিদ, তাহলে মন্দির হলো কেন? সন্ত্রাসকে যদি সুপ্রিম কোর্টও ভয় খেতে শুরু করে, তাহলে দেশবাসীর হাল কি হবে? আছো তোমরা কোন দেশে বাস করছো? দেশের যে দেশের প্রশাসন সন্ত্রাসকে ভয় করছে, যে দেশের সেনাবাহিনী সন্ত্রাসকে ভয় করছে, সে দেশে তোমরা কিভাবে মাথা তুলে আপনার খুশিতে জীবনযাপন করছে? একটু ভয় লাগে না? কি দিন আসছে আখের। তবে হ্যাঁ, আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া, এটা তো প্রমাণ হয়েছে যে মন্দির মুসলমানরা ভাঙেনি। এটা প্রমাণ হয়েছে গায়ে ইসলামরা মসজিদ ভেঙেছে, মুসলমান মন্দির জোরে বলে ভাঙেনি, প্রমাণ হয়েছে। আর গায়ে ইসলাম মসজিদ ভেঙেছে, কখনো মন্দির ভেঙে মসজিদ হয়নি। মন্দির যদি হয়, যুগ যুগ ধরে আমি আমার ছেলেকে তুমি তোমার ছেলেকে বলবে ওরা মসজিদ ভেঙে মন্দির করে। এবারে মসজিদ ভেঙে মন্দির করা তো ওদের ধর্মে কি সিস্টেম আছে ওরাই জানে, সব বেশি হবে কি গুণা হবে সেটা ওদের ধর্মে কথা ঠিক না? এবারে আমাদের যারা বড় বড় মাতা হয়ে আছে, হজরতজি আল্লামা জি আছে সব যারা উপরে, তারা এখন আবার নতুন করে কেস করবে কি না করবে সেটা তাদের ব্যাপার। তবে দেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে হেকমতে চলা দরকার, হেকমতে কাজ নিতে হবে, আইন আইনের রাস্তায় চলবে। তবে এ আইন মসজিদের বিরুদ্ধে নয়, এ আইন ইনসাফের বিরুদ্ধে হয়েছে।
কথা বুঝছেন না বলুন। অতএব ইনসাফ যেখানে হয় না সেখানে কখনো শান্তি হতে পারে না। আমার ভয় হয় এই বেইনসাফি রায়ের জন্য আল্লাহ আমার দেশকে না খোদার গজব দিয়ে ধ্বংস করে দেবে। আমার ভয় হয়েছে এটা বহুত বড় বেইনসাফি। যারা সেই আমরা নোচনা দিকে ফিরে যায় আল্লাহ নবীর আগমন কোনো কিরে মিলাদ নবী করা চলবে না চলবে না। আপনি সোমবার কেন রোজা রাখেন? আল্লাহ নবী কি বলছিলেন? এ বাবা সাহাবারা সোমবার দিন আমি রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছিলাম আমার বিলালাতের মুসলমানের খুশিটা তাহলে কিসে? মুসলমানের ঈদটা কিসে? রোজা রাখা ঠিক না ঠিক? আজকে মুসলমান ঈদ করছে কাদের দেখে? আশপাশে যারা গায়ের ইসলাম আছে তাদের দেখি, তাদের ঈদ কেমন হয়, তাদের খুশি কেমন হয়। দেখা যাচ্ছে তারা ধর্মীয় অনুষ্ঠানে বড় বড় বক্স লাগায়, বাজারি মেয়েকে পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আসে, নিয়ে এসে নাচ গান করে, তারাও মত মত খেয়ে বেসরিয়াতি মানে তা তাদের পছন্দটা, তাদের ঈদ এরকম। তা আপনারা ঈদ বানাবেন রসুলের মতো না তাদের মতো? রসুলের যারা হবে তারা তো রসুলুল্লাহর মতো ঈদ বানাবে, আর যারা গায়ের ইসলামের হবে তারা গায়ের ইসলামের মতো ঈদ করবে। আপনারা ভাবুন আপনারা কোন দিকে আছেন, রসুলুল্লাহর দিকে না গায়ের ইসলাম? মুখে শুধু বললে হয় না, বাস্তবে মিলাতে হয়। আল্লাহ নবী বললেন ঈদ কি? মুমিনের জন্য ঈদ, মুসলমানের জন্য ঈদ, মুসলমানের জন্য উৎসব, মুসলমানদের জন্য আনন্দ রোজা রাখা। কেন? প্রভু খুশি হয়। জোরে বলে আর আমরা কি করছি? বড় বড় বক্স লাগিয়ে দিয়ে স্টেজ তৈরি করে ওদের শুনে তাল দিচ্ছি, ওরা দশটা লেগে যায় বিশটা লাগাবো, ওরা থ্রি কোয়ার্টার প্যান্ট পরা মেয়ে এনে চাই পুরো হাফ প্যান্ট আন্ডার প্যান্ট পরা আনবো, বাপ জানলার ভেতর থেকে নিকিয়ে দেখছে বেটা সামনে আসছে। এই তো পরিবেশ, ব্যাপারটা খারাপ। তুমি কাদের দিকে ভাবো? আল্লাহ রাসূল বললেন আল মারউ মা মান আহাব্বা। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দে, তোরা দুনিয়ায় যে যাকে অনুসরণ করবি, যার সঙ্গে থাকবি, যাকে মহব্বত করবি, আমার আল্লাহ তোকে আখেরাতে তার সঙ্গেই রাখবে। আজ তোমরা যদি গায়ের ইসলামের অনুসরণ করে তাদের মতো উৎসব করো, তাদের মতো ঈদ মানাও, তাহলে পরকালে তাদের সঙ্গে থাকতে রাজি আছো তো? কি গো থাকবে তো তাদের সঙ্গে? দিদি বলেন না কেন? ওখানে আন্দোলন চলবে না, ওখানে আন্দোলন চলবে না। ইসলাম শরিয়াতে ঈদ কাকে বলে শুনে রেখে দেন। এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকাশা উপলক্ষে ঈদ বানিয়েছিল, ঈদে মিলাদ নবী গুনেছিল, কিভাবে গুনেছিল? আল্লাহ নবী সাহাবার এক জায়গায় বসে ওয়াজের মাহফিল গুনেছিল, আমার রাসূলুল্লাহ ছোটবেলার কথা আলোচনা করছিল, সাহাবারা বসে 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 ওই মাহফিলেতে আল্লাহ নবীর আগমনের কথা শুনতে ছিল, আল্লাহ নবীর আগমনের কথা শুনে সাহাবারা বড় খুশি হতেছিল। একেই বলা হয় আমার নবীর আগমনে খুশি বানানো। ইসলাম খেলিয়ে খেলা করুন,
হালকা বয়সের ছেলে গান শুনে শুনে সিনেমা থেকে ফিরে চলে যাত্রায় গেছো পুনা করে ফিরে চল্লা গায়ে কাদম মা করে দেবে কিন্তু ইসলামকে যদি খেলা করে ফেলো আমার আল্লাহ তোমাকে মাফ করবে না গো দুনিয়া তো বরবাদ করে দেবে আখিরাত তোমাকে আল্লাহ চির জাহান্নামে দেবে এ মুসলমানগারে ছেলে দাবিদারেরা আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবারা জাহান্নামী দিগকে যে ঝিনঝিল দিয়ে বাঁধা হবে ওই ঝিনঝিলটা যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয় এই পৃথিবীর জমিনে আর কোনো গাছ বাড়া তোলাতা যাবে না আজকে মুসলমান ঘরের ছেলে গানের মধ্যে ডুবে গেছে মুসলমানের ঘরের ছেলে বাজনার মধ্যে ডুবে গেছে মুসলমানের ঘরের ছেলে এই যুবকেরা মসজিদে আজান হয় এ গান চালিয়ে রেখেছে মনে রেখে দেবে আমার আল্লাহ তোমাকে একদিন ডাক দেবে তোমার মিয়া কে রেখেছে 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 100 বছর মিয়া জন কেটে যাবে তোমাকে কবরে যেতে হবে দুনিয়ার তোমাকে মুসলমান মনে করে মিনহা খালাকনাকো ও বিয়া নুইদুকো ও মিনহা নুখরিজুকো দারাতাল উখরা বলে মাটিকে দিয়ে আসবে কিন্তু জেনে রেখে দিও আল্লাহ নবী জানিয়ে দিলে ওই কবরের জমিনে আল্লাহ 99টা সাপ দেবে ওই সাপ যদি দুনিয়ার জমিনে একবার জমিনে নিঃশ্বাস ভরে ওই জমিনে আর গাছপালা গড়াবে না এই মুসলমান ঘরের ছেলেরা তুমি যখন আল্লাহকে মেরেছ নবীকে মেরেছ হিন্দু খ্রিস্টান নইল নাসারা এরা কি করছে তোমাকে দেখলে হবে না তোমাকে দেখতে হবে আমি আনন্দ করব আমি উৎসাহ করব আমি খুশি বানাব আমার আনন্দটা কি হবে আমার সৃষ্টিকর্তা যাতে খুশি আমি ওটাই করব মুসলমানের ছেলে মসজিদ কে আবাদ করেনি পার্টি অফিস কে আবাদ করছে মুসলমানের ছেলে মসজিদ কে আবাদ করেনি ফাংশন গান সিনেমা এসব কে আবাদ করছে আমার চোখের সামনে তো খোদার ঘর বিরাজিতই হবে আজ যদি মসজিদগুলো জন যুবকের ভর্তি থাকত তারও সাহস হবে মসজিদের দিকে চোখ তুলে তাকানো যাচ্ছে তিনগুলো বুড়ো হাবরা একেবারে জীবনের শেষ টাইম মসজিদে ঘুরছে তো স্বাভাবিক তো গায়ের ইসলামগুলো দেখছে এদের মসজিদের টানলে মসজিদকে বেউদ্দি করলে অসুবিধা হলে আজ এই দেখতেই জন জন ছেলে 15-20-30 বছরই নৌ ছেলে কোনো মসজিদে ঢুকছে বেরোচ্ছে 10 বার ভাব হয়ে বুঝে আবাদ করো মসজিদকে আল্লাহ তোমাদের ঘরগুলোকে আবাদ রাখবে আর যদি মসজিদকে আবাদ না করো এমন জালিম বাদশা বসাবে এই নার্সি কেন আরো কত কি সি করে তোমাদের শেষ করবে এসব তো খোদার পক্ষ থেকে হচ্ছে খোদার বিনা হুকুম যারা গাছের পাতা লড়ে ভারতের প্রধানমন্ত্রী কে হবে খোদার বিনা হুকুমে হয়ে যায় নাকি আল্লাহ বলালো বান্দা তোরা যখন আমায় ভুলে যাবি আমার হাবিবকে ভুলে যাবি আমি তখন তোদের উপরে জালিম বাদশা বসাবো আজকে মুসলমানের ছেলে এই জবান দিল আল্লাহ এই জবানে কথা বলা উচিত আল্লাহ আজকে স্লোগান দিচ্ছে মুসলমানের ছেলে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে বললো কাব্বা সিদ্দিকের উপর অনেকে নারাজ হয়ে যায় এই তোমার আমি দুশ্মন না তোমার আমি আপন না যখন রসুল তোমায় ভালোবাসে তাই আমি তোমায় ভালোবাসি কেন তোমাকে ভালোবাসে রসুল খুশি হবে তাই তোমায় ভালোবাসি তাই কি কার ধার ধরে বা বুঝার চেষ্টা আজকে এই জবানে কি খাচ্ছ মুসলমান কখনো ভেবে দেখেছ গরিবের লুটে এতিমের লুটে দেখা দেখি যা পাচ্ছে আজকে মুসলমান ঘরের ছেলে এসব এলাকায় দেখেছি বার হয়েছে বার এসব তো পরিকল্পিত নাটক
মুসলমান এলাকায় বিশেষ করে পড়ো, ওদের ছেলেদের টাকা গুলো হারানো ঢুকে যাবে। কিন্তু প্ল্যান, যত মুসলমান মাতাল হবে মচ্ছর হবে তত দুর্নীতিবাজদের কাজ করতে সুবিধা হবে। কেন মুসলমান এমন একটা কম, এদের যদি ব্রেনে রসুল না থাকে তাহলে অন্যায় দেখলে এরা প্রতিবাদ করবে। অতএব এদের মদে ডুবিয়ে দাও, এদেরকে বারে ডুবিয়ে দাও, এদেরকে বিহায়া নারীর সঙ্গে মিশিয়ে দাও, ওরা ওই নিয়ে ব্যস্ত থাকো, ওদের আখেরাত তো যাবে আর আমরা দুনিয়াকে লুটবো বাধা দিবার দিবার সাক্ষী থাকবে। একটু ভাবো আমার ভাইরা, আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছে? আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ নবীকে পাঠালেন, কি জন্য পাঠিয়েছিলেন? দুনিয়ার মানুষের জন্য। আমরা যখন নবীকে মানি বলি মানার মতো মানতে হবে। আল্লাহ নবী কিন্তু শুধু আমাদের জন্য আসেন গো, কোনো একটা জাতির জন্য আসেন গো, কোনো একটা কৌমের জন্য আসেন গো। আল্লাহ নবী এসেছে মানুষ জাতির মুক্তির জন্য এসেছে। যারা রসুলকে দিল মেনে না এদেরকে মুমিন মুসলমান বলা হয়, যারা দিল মুখ দিয়ে মানে না এদেরকে গায়ের মুসলমান বলা হয়, যারা মুখে মানে দিল মানে না এদেরকে মুনাফে মুসলমান বলা হয়। বুঝতে পারছেন আমরা তাহলে কোনটা? মুখে মানে দিলে মানে না এটা কি বলা হয়? আমরা কোন কাদের আছি ভাবুন। আর যারা দিলও মানে মুখও মানে এদেরকে কি বলা হয়? মোমেন। আর প্রত্যেকটা মোমেন যাবে জান্নাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মোমেনের মধ্যে অনেক কোয়ালিটি আছে, খাজা গরিবে নওয়াজ মোমেন, ফুরফুরা পীর মোসাদ্দেক জামানও মোমেন, সুফি ফাতিল ইসি মোমেন, আর আমিও মোমেন। এই দুটো মোমেন তো এক না, তাদের মাথা আলাদা, কিন্তু প্রতিটা মোমেনই জান্নাতে যাবে। আর প্রত্যেকটা মুনাফিকই কঠিন জাহান্নামে যাবে, আর প্রত্যেকটা গায়ের ইসলাম জাহান্নামে যাবে। জাহান্নামে তো দুরকম দল হবে, একটা হলো খুব কঠিন জাহান্নাম, সেগুলো কারা? যারা মুখে বলে রসুল মানি দিনে মানে না। আর হালকা জাহান্নামে যাবে কারা? যারা মুখও মানে না দিলও মানে না, তাহলে মুনাফিকের থেকে কাফের কম শাস্তি পাবে, অর্থাৎ গায়ের ইসলাম। কথা বুঝছেন না? পরিবর্তন হওয়ার জন্য জলসা দিয়েছেন, তাই তো নাকি? না শুনবেন আর কালকে বলবেন আমরা যেদিকে ছিলাম সেদিকেই থাকি, তাহলে আব্বাসের দিকে আসার কি? কেন আমি পেটের জ্বালায় জলসা বসতে পারিনি? কেন আমার পেটের অত জ্বালা নেই? এত খাবারও ইচ্ছা নেই আর অত পেটের জ্বালা নেই। যদি খাবারই সব যায় আমার আমানত ভয় আছে, বললি রান্না করলে ছেলে কথা বুঝছেন। আমি ভালোবাসায় এসেছি, যদি আমার দুটো কথা শুনে দুটো ছেলে যদি পরিবর্তন হয়, আমার রসুলের প্রেমিক হয়, আল্লাহর প্রেমিক হয়, কিয়ামতের দিনে ওই দুটো ছেলের ওসিলাতে আমিও জান্নাত চলে যাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমি বলেছিলাম ও রাস্তা পেয়েছিল, ভালো রাস্তা যে দেখায় যে পেয়েছে সেও স্বভাব হবে, দেখানে ওরাও স্বভাব পাবে। এই জন্য আমার ভাই বোনকে বুঝাচ্ছি, তোমাদের উদাবাসা চাল চলন কেন ইহুদিদের মতো হবে? ইহুদিরা তোমার দুশ্মন, তোমার রসুলের দুশ্মন। রাত থেকে তোমরা আর্জেন্টিনার খেলা দেখছো, ব্রাজিলের খেলা দেখছো, যারা সর্বসময় তোমার ইসলামকে গালি দেয়, তোমার ইসলামকে মিটাতে চায়, তাদের জন্য তোমরা পতাকা তৈরি করে রাত থেকে হই হই করছো, কোনোদিন তোমার রসুল তোমার জন্য রাত যে তোমার জন্য আজও মদিনার জমিনে কাঁদছে, নিজেকে চিনতে শেখো মুসলমান। আর ধ্বংসের জন্য আমরা নিজেরাই খুশি ভাই, কারো দোষ নেই, আমাদের দোষ। 800 বছর স্পেনে রাজত্ব করেছিলাম আমরা, যখন 800 বছর পরে আমরা গাফলতি হয়ে গেলাম, টাকার পিছনে ছুটতে লাগলাম, দুনিয়ার পিছনে ছুটতে লাগলাম, নারী মদ বারে ফিরিয়ে গেলাম, আমার আল্লাহ তখন 800 বছর হুকুমতকে কেড়ে নিয়ে খ্রিস্টানদের হাতে দিয়ে দিল, আর স্পেনের বুকে মুসলমানের নাম নিশানা খেলাম। যত বড় বড় থিয়েটার হল আছে, অফিস আদালত আছে স্পেনে, সব মাদ্রাসা হল। আজকে আমাদের চোখের সামনে বাবরি মসজিদ কেড়ে নিল, আমাদের দোষ, কাউকে দোষ দিবার দরকার নেই, দোষ আমাদের। ভাবুন নিজের দিলের মধ্যে ঢুকে দেখুন আমরা ভালো না, যা ভুল হতে পারে তাদের
একটা মসজিদকে দেখে শিক্ষা দেওয়া দরকার তো, যে না আর ভুল করব না, আমাকে আমার অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে। আর যদি মনে হয় না, তাহলে বেকার কেন না মুসলমানের মরা না হিন্দুর মরা, এরকম হচ্ছে যে কোনো একদিকে ঢুকে যাবি। যদি মজা করার খুব শখ, যে হিন্দু হয়ে যাক, খ্রিস্টান হয়ে যান, নাসারা হয়ে যান, ভুল মুডে মজা করে লেন, কমসেকম পরকালটা যাহাই হবে, আমার দুনিয়ায় তো কমসেকম মজা করছে। আর এ যা হচ্ছে, আপনি মুসলমান বলে নাক সিটকাচ্ছে সবাই, দুনিয়া তো হচ্ছে না আর আখেরাতে হচ্ছে, আমার কথা খারাপ হচ্ছে চাঁদ রাত্রে ফাংশন দিউনি, ঈদ উপলক্ষে খেলা সিনেমা দিউনি, ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে রোড জাম করে বক্স লাগিয়ে গুপ গুপ করে আওয়াজ দিয়ে যে ঘুরে বেড়াব না, ক্ষতি হচ্ছে, তোমরা ইসলামের ক্ষতি করে ফেলেছ, যার নাম নাই। হায় বাপেরা না জোয়ানেরা, তোমার মান্যতা যাকে নেতা বলে মেনে নিয়েছ, তিনি তো এসেছে মানুষ জাতির জন্য, কিন্তু তুমি আমি তো দাবি করেছি মেনে নিয়েছি। যে মানেন এসে নবীকে কষ্ট দিতেই পারে, যে মানেন এসে ইসলামের ক্ষতি করতেই পারে, তুমি আমি তো দাবি করেছি মেনেছি। তোমার আমার দ্বারা ইসলামের কত ক্ষতি হচ্ছে দেখো, তোমার আমার দ্বারা ইসলামের কত ভূত বদনাম হচ্ছে দেখো, আল্লাহ নবী কতটা কষ্ট করেছিল বাইরা, এই যুগেরা তোমার এই মাসে আল্লাহ নবী দুনিয়া সামনে এসেছিলে, আল্লাহ নবী কাবার সামনে গিয়ে এলাকার মানুষকে বলেছিল, এলাকার মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সেবা কইলানে এই 304টা পাথরের মূর্তি গুলো তোমাদের তৈরি করা, তোমরা তো খোদাকে দেখোনি সৃষ্টিকর্তাকে দেখোনি, তাহলে কেন তার প্রতিচ্ছবি তৈরি করলে, কেন তার মূর্তি তৈরি করলে, কেন তার ভাস্বকার তৈরি করলে? এ দুনিয়ার মানুষেরা সৃষ্টিকর্তার কোনো ফটো নেই, সৃষ্টিকর্তার ছেলে পুরে স্ত্রী মা বাপ কেউ নেই, তিনি ওয়াহিদ আল্লাহ শরীর লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় না, তিনি কারো থেকে জন্ম নেয় না। এইভাবে মক্কা মানুষকে যখন বের হাজার বছর আগে আল্লাহ নবী বুঝাতে লাগলেন, বাবারা তোমাদের পূর্বপুরুষরা ঈসা নবীকে মেনেছিল, তোমাদের পূর্বপুরুষরা ইব্রাহিম নবীকে মেনেছিল, আজ তোমরা বড় অন্ধকারে জড়িয়ে গেলে, দুনিয়ার মানুষেরা আমাকে আল্লাহ পাঠিয়েছে তোমাদের ঘরে এক আল্লাহ রাস্তা দেখাবার জন্যে, আমি তোমাদের জন্য নবী হয়ে এসেছি, আমি তোমাদের জন্য রসুল হয়ে এসেছি। এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবীকে মক্কার আমার রসুল আমার গমন করে জঙ্গলে জীবন যাপন করেছে, পাহাড়ে বন্দি ছিল, গাছ পাতা খেয়ে নবী আমার, গাছের ফলমূল খেয়ে নবী আমার এক মাস জীবন যাপন করেছে। দাবিদার যুবকেরা তোমাদেরকে একবারও কলিজা পড়ে না, সেই নবীর কথা কি মনে পড়ে না? আরে বাবার মা খারা, এতে বেশি নবী আমার কতটা কষ্ট করে এই পৃথিবীর জমিনে মায়েদের মর্যাদা দিয়েছে, বাপেদের সম্মান দিয়েছে, নারীদের বাঁচার অধিকার দিয়েছে, এর হাজার বছর আগে নারী হলেছেন তো বুঝে দিত, এই নারীর একবারও কি মনে পড়ে না আমার রসুল্লাহ কোন কষ্ট করেছে? আমি নারী হয়ে এমন কোন কাজ করব না আমার রসুল্লাহ যেটাকে পছন্দ করে না। কি মনে পড়ে না কারো? এগুলো তো ভাবা দরকার, এগুলো না ভাবলে কখনো কেউ পরিবর্তন হবে না। আজ ছেলে বাপকে মারছে, বাপ ছেলেকে মা মেয়েকে কেটে যদি গর্বে মেয়ে থাকে আবার নতুন করে আর পশ্চিমবঙ্গের ভিতরে বাচ্চা নষ্ট করছে, কেন মানুষ রসুল থেকে সরে যাচ্ছে? তাই আবার ফেতনা বাড়ছে, যতই আইন তৈরি করুক, যত যাই করুক,
370 ধারা সরিয়ে কাশ্মীরে সন্ত্রাস উঠতে পেরেছে না? কখনো নয়। সন্ত্রাস লুকতে গেলে ভালো মানুষ হতে হয়, সন্ত্রাস হলে কখনো সন্ত্রাস লুকা যায় না। আজকে যে বা যারা সন্ত্রাস লুকতে চাইছে তারাই তো বড় বড় সন্ত্রাস। পৃথিবীতে সন্ত্রাস লুকেছিল আমার রসুল, কেন আমার রসুল জায়সা কই নেই আয় হ্যাঁ বলিয়ে সুভান সবাই আমার রসুলকে ভালো মানুষ বলেছে, সমস্ত ধর্ম গুরুরাই আমার রসুলকে ভালো মানুষ মিলে মিলেছে। আজকে সেই নবীর উম্মত, তোমার আমার কি দায়িত্ব নয় আমার রাসূলুল্লাহর ইসলামের হায়াত? জি যা খুশি বলে চলে যাচ্ছে। কে বলছে কোরআন সন্ত্রাস শিক্ষা দেয়? কে বলছে মুসলমান মানে আতঙ্কবাদী? কে রাসূলুল্লাহ সম্বন্ধে খারাপ কথা বলছে? হে যুবকরা, তোমাদের কি সময় নয় এখনো? তোমার রাসূলুল্লাহর হয়ে ভাবা, তোমার কোরআন হয়ে ভাবা, তোমার ইসলামের হয়ে ভাবা। যদি না ভাবো আমি আব্বাস থেকে বলে যাচ্ছি, শুনে রেখে দাও, তোমার ছেলের হাতে তোমাকে মার খেতে হবে, তোমার মেয়ের হাতে হে মা তোকেও মার খেতে হবে, শুনে রেখে দাও। ইসলাম যেখানে নেই সেখানে শান্তি নেই, খুঁজে দেখো না। যে বাড়িতে ইসলাম নেই সে বাড়িতে মা বৃদ্ধাশ্রমে আছে, আর যে বাড়িতে ইসলাম আছে যে দেখে যাও মুখ ভর্তি দাঁড়ি 50 বছরের ছেলে মায়ের পার্টিতে দিচ্ছে, বাপের পার্টিতে দিচ্ছে। এই বয়সে বাপের পার্টি দিচ্ছিস কি ব্যাপার? আমার রাসূল বলেছে এই পায়ের তলায় তোমার জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যুবকরা জান্নাত যদি শান্তির দুনিয়া পেতে চাও তো নিজেকে ইসলামের মধ্যে আসতে হবে, তখন তো তোমাদের বাচ্চাগুলো ইসলাম শিখবে। তুমি বাপ যদি বিহায়া হও তো তোমার ছেলে ভালো হবে। কথা খারাপ লাগছে, এনেছেন যখন তো বসিয়েছেন একটু বোঝাবার জন্যই তো, মানে শিক্ষক যখন বোঝায় একটুখানি তো রাগ নাকো করে নাকি খারাপ লেগে যাবে না? সেন্টিমেন্টাল খুব হবা, প্রেস্টিজ খুব হবা। আসেন আমার নবী পাকের মিলাদের কথা বলি। এ মুসলমান দুনিয়ার লোক ছেড়ে দাও, 1000 বছর আগে আল্লাহ নবী বলেছিলেন কিছু কম বেশি। আল্লাহ নবী বলেছিলেন একটা দিন আসবে আমার উম্মতরা দুনিয়ার শরীরে বড় বেউজ্জতি হবে। তারা কি সন্তাদের কম হবে দুনিয়ায়? তাদের উপরে জুলুম হবে, অত্যাচার হবে, এমন একটা দিন আসবে সেই দিন কি তারা সন্তানে কম হবে? আল্লাহ নবী বলেছিলেন না তারা সন্তানে কম হবে না, যেদিকে তাকাবে শুধু তারা তারা তারা। আবার উম্মার দাবিদার দেখা যাবে, তথাপিও তারা বিউজ্জুতি হবে। সাহাবারা জিজ্ঞাসা করেছিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এর কারণ কি হবে? আল্লাহ নবী একটা কথা উত্তর দিয়েছিলেন, নবী আবার বলেছিলেন এ বাবা সাহাবারা তারা বড় নবী হয়ে যাবে। কি হবে সবাই বলছেন না? নবী হয়ে যাবে। তো মার খাওয়ার কারণ কি? রসুল বললেন তারা কম হবে না, যেদিকে তাকে সেদিকে। আমরা কত জানেন পৃথিবী তো 200 কোটি, মার খাচ্ছি তোমরা নাকি? রসুলের কথা মিলছে তো? ভবিষ্যৎবাণী আগে করে গেছে, সবটা মিলেছে, এটা কেন মিলছে? আর এটাও শুনে রেখে দাও, 1000 বছর আগে রসুল বলেছিলেন কিন্তু তারা একটা দিন পৃথিবীতে এক সাথে ভাবে, যেদিন পৃথিবীর প্রচুর ক্ষতি হবে। শুনছেন তো পৃথিবীতে প্রচুর। 2014 সালে বিজ্ঞানীরা একটা তারা দেখতে পায়, যে তারাটা খুব দ্রুত গতিতে যাচ্ছে অপন একদিকে, তারপরে আরেকটা দেখতে পায় যেটাও খুব দ্রুত গতিতে যাচ্ছে। তারা দুটো তারাতে মেশিন লাগিয়েছে,
লাগিয়ে তারা দেখছে এই দুটো তারা এত কাছাকাছি এসে যাচ্ছে যেটা 2022 অ্যাক্সিডেন্টটা হতে পারে। তাদের আনুমানিক 22 জায়গায় আমি ছেড়ে দিলাম 25-30 বেঁচে থাকবে না তখন ইনশাআল্লাহ। আল্লাহ নবীর কথা মিলছে আর মিলবে, কারণ নবী যা বলেছে সৃষ্টিকর্তার কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছে এই তারা যখন অ্যাক্সিডেন্ট হবে পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে কম বেশি 600 কোটি মানুষ মারা যাবে। কদিন বাঁচবে আর? এত ঝোঁক কিসে, এত লোক কিসে, এত হই হই কিসে? ফিরে যেতে হবে না তোমাকে আল্লাহর কাছে। সূরা জুমার মধ্যে আল্লাহ পাক বলছে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামু ইয়ানজিরুন, আবার আল্লাহ উঠাবে কিয়ামতের দিন, সেদিন তোমাকে যখন আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কি জবাব দেবে, হে বান্দা তুই আমার জন্য কি করেছিলিস বলতো? হাত তো আমি দিয়েছিলাম, পা তো আমি দিয়েছিলাম, চোখ তো আমি দিয়েছিলাম, কান তো আমি দিয়েছিলাম, মুখ তো আমি দিয়েছিলাম, তুই আমার জন্য কি করেছিস বলুন? আপনারা কি করেছিলেন সেই দিন? কি হবে আমাদের দশা ভাবো যুবকরা, ভাবো। যদি না ভাবো তোমাদের নাম নিশান আল্লাহ মিটিয়ে দেবে, মনে রেখে দেবে। আর যদি ভাবো তোমরা এই জায়গা থেকে বেঁকে ফিরে আসো, তোমাদের জন্য আল্লাহ ইমাম করে পাঠিয়েছে 19-20 শতাব্দীর উলিল আমর মুজাদ্দিদুজ জামান আওলাদে রাসূল আবু বকর সিদ্দিক দাদা হুজুরকে মজবুত করে ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের আওলাদের মধ্যে থেকে যে কোনো একজন আওলাদের সঙ্গে সম্পর্ক করো, তার স্টাইলে, তার সাথে বন্ধুত্ব, তার সাথে উঠা বসা, তার সাথে থাকা। কেন রসুল বলছেন আমার আহাল্লা হল নূহ নবীর কিস্তির নাই। নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল অন্যান্য প্লাবন থেকে বেঁচে গিয়েছিল, আমার আহালদের সঙ্গে যারা সুসম্পর্ক ভালোবাসা রাখবে তারাও সমস্ত বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে। জোরে বলুন ভেবে দেখো আব্বাস কি বলে গেল, ভেবে চিন্তে দেখো কঠিন দিন আসছে। আল্লাহ রাসূল বললেন লোভে পড়ে যাবে আমার উম্মতরা। আজকে মুসলমান লোভে পড়েছে না পড়েনি? হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে সোনা গয়না রেখে দিলে নাকি ডবল হয়ে যাবে বলছে, বলেছে তাই রাখো সব সোনা গয়না বার করে দিচ্ছ, কোরআন পড়ছে কে খারাপ ভাববে? লাস্টে ওই কিরানটা ব্যাগের মধ্যে ভরে নিজের কোরআনটা রেখে দিচ্ছে, লেখা যে পরে খুলে দেখে কোরআনই চেঞ্জ হয়ে গেছে, সোনাটা দূরে কথা। লোক মুসলমান লোভে পড়ে বন্ধন ব্যাংকে লোন নিচ্ছে, সুদে সাড়াচ্ছে টাকা, মুসলমান সুদে, মুসলমানের ছেলে। এগুলো তো গায়ের ইসলামদের দ্বারা সম্ভব হতে পারে, কেন তারা তো সুদকে হারাম বলে মানে না। তোমার ইসলাম যখন সুদকে হারাম করেছে মুসলমান, তুমি আমি করছি না করিব, আবার নিজের স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছে সমিতিকে, সমিতি যাও টাকালি আসো, দাদার পাশে গিয়ে বসে গায়ে গায়ে হচ্ছে, দাদা যত গা ঘষছে তত টাকার অঙ্ক বাড়াচ্ছে। আর নিয়ে এসছে কিছু মুসলমান আছে ভেড়াগুলো, ওই সব পয়সা খেয়ে মসজিদে ঢুকে বলছে আল্লাহ আল্লাহ। এই হবে খারাপ লাগছে? ভাগ বড় দরকার নেই, কার গায়ে লেগে যাবে ঝগড়া শুরু করবো, তাহলে এখন আমার করতে জোর আবার বেশি। চোরের মায়ের বড় গলা একটা কথা আছে না, চুরিকে চুরি সেনা চুরি অন্যায় করছে তখন মিশাই দিয়েছে। ভালো যদি না লাগে ইসলাম বেরিয়ে যাও, কিন্তু আমার রাসূলের উম্মত দাবি করে সন্ত্রাসী করবে মেনে নেওয়া যাবে না, আমার রাসূলের উম্মত দাবি করে কুরআনের বিরোধী কাজ করবে মেনে নেওয়া যাবে না, আমার রাসূলের উম্মত দাবি করে রাসূলুল্লাহ শরীয়তের বিরোধী কাজ করবে মেনে নেওয়া যাবে না। এ যুবকেরা তুলিরাব্বারা হাত মাথায় টুপি দিলে ওটা আমার নবীর সুন্নাত, ওই তুমি নোংরা কাজ করবে মেনে নেওয়া যাবে না, মুখে দাঁড়িয়ে রাখলে ওটা আমার নবীর সুন্নাত, এই সুন্নাত
এই মুসলমান শোনাতে কাফেরদের দ্বারা গুলোদের দিলে লাগে সমাজে কিছু মুসলমান আছে বাইরেটা মুসলমান ভেতরটা গুলো কাফেরদের বাইরেটা মুসলমানদেরকে বোকা বানাতে লেগেছে আমি আব্বাস সিদ্দিকী ডাক দিয়েছি আসো আমরা সবাই এক হয়ে পুরপুরা শিয়াল জামাত ইউনিট তৈরি করি প্রতিটা গ্রামে 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 ৩০টা করে যুবকের ইউনিট তৈরি করছি কারণ মুনাফিকগুলোকে জবাব দেওয়ার জন্য হে মুসলমান তুমি যদি বাঁচতে চাও তুমি যদি শান্তি পেতে চাও আল্লাহ কোরআনকে মানতে হবে রসূলের সুন্নাতকে মানতে হবে আল্লাহ নবী বিদায় হজে জানিয়ে দিলে বাবা আমি রসূলুল্লাহ তোমাদের কাছ থেকে বিদায় নেব আমি নবী তোমাদের গায়ে তিনটে জিনিস রেখে গেলাম তোমরা যতদিন এই তিনটিকে ধরবে মজবুত করে ধরে রাখবে দুনিয়ায় কোনো শক্তি নেই তোমাদেরকে মিটাতে পারবে কোনো বিপদ তোমাদেরকে ধ্বংস করতে পারবে না প্রথম নম্বর হলো কিতাব আল্লাহ আল্লাহ পাকে কিতাব হে মুসলমান আমরা তো ছেড়ে দিয়েছি দ্বিতীয় নম্বর সুন্নাতে রসুলি আমি নবী আমার সুন্না কেন কোরআন তোমরা বুঝবে কি করে কোরআনের ব্যাখ্যা হলো আমি রসুলের সুন্না আম্মা আয়েশা সিদ্দিকা রসুল যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে ঠিক না তোমরা কোরআনকে ধরো ধরতে গেলে কোরআন বুঝতে গেলে আমার সুন্নাত ধরতে হবে আর আমার সুন্নাতটা নেবে কোথা থেকে ও আহলে বাইতি আমার পরিবারের থেকে নেবে আমার খানদানের থেকে নেবে আমার বংশ ধরের থেকে নেবে তা তোমরা ধরেছো দাদা হজুর কি ভেবে দেখো বাংলায় এখন কত দল মত বেরিয়েছে ছয় শুনে তাবলিগ জামাত বেরিয়েছে জামাত ইসলাম বেরিয়েছে ন্যাড়ার দল বেরিয়েছে ফকরি মাজার বেরিয়েছে আহলে হাদিস বেরিয়েছে সালাফি বেরিয়েছে কত রসুল ফেরকা সবাই কিন্তু মুসলমান দাবি করছে কেউ বলেন আমি কোরআনের বিরুদ্ধে সব বলে কিন্তু কোন দল তোমাকে মানলে চলবে না তোমাকে একটাই কাতারে থাকতে হবে হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত যা নেতৃত্ব কিয়ামত পর্যন্ত আওলাদে রসুল কোরাইশ বংশের বাচ্চারা দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তুমি হিংসা করবে নাকি এই তুমি হিংসা করবে যে মানছি না মানবো না তো যাও জাহান্নামে কার কি যায় আছে তুমি জ্বলবে তুমি মরবে তুমি বুঝতে পারবে সেদিন আজ তুমি বুঝতে পারছো না চোখের সামনে বাপ চলে গেছে দাদু চলে গেছে নানা চলে গেছে কবর যদি খুঁড়ে দেখাবার হতো ১০০ মাইয়েদের মধ্যে ৯৯টা কবরে আজাব হচ্ছে কথা শুনছেন কি দিন এসে গেল আস্তে আস্তে আল্লাহ সেই সময় আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে হিদায়ত করেন শান্তির পথ ইসলামের রাস্তায় চলার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন আপনাদের অসুবিধে হচ্ছে মনে হচ্ছে আরো ওলামারা আছে আলোচনা করুন তা আমি হয়তো বড় বড় কথা বলে ফেলছি আপনাদের খারাপ আছে তোমাদের ভালোবাসি বলে বুঝাচ্ছি তো খেতে খারাপ লাগে কিন্তু সুগারের ভয় কি মিষ্টি খেতে ভালো লাগে কিন্তু ক্ষতির ভয় আছে অনেক মিষ্টি মিষ্টি কথা শোনাবে ঠিকই কিন্তু ওতে ক্ষতি হতে পারে আব্বাস সিদ্দিকী হয়তো একটু একটুখানি ঝড় ঝাপটা চর্চা বড় কাপড় মেরে দেয় মাঝে মাঝে মারি মাঝে মাঝে হয়তো তেতো লাগছে কিন্তু ভাই ক্ষতি হবে ভয় কেন তোমাদেরকে ভালোবাসি আমি চাই তোমরা আমার বাপের ছেলে অর্থাৎ মোজাদ্দা জামানের রুহানি সন্তান তোমরা আমরা হলাম জাসমানি সন্তান আমরা রক্তের আওলাদ তোমরা দিনের আওলাদ দাদা হজুর ঠিক না তো ঠিক আজ অনেক দলমত বেরোচ্ছে আগে ছিল না ভীষণ সেই হিসাবে আমি চাই আমার ভাই তোমরা তোমরা আমার বোন আমরা দুনিয়া একসাথে থাকবো পরকালেও যেন আল্লাহর জান্নাতে একসাথে হতে পারি তাই তো চেষ্টা করছি তাই তো বুঝাচ্ছি
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি নামে মোহাম্মদ আঁখো কাতারা নামে মোহাম্মদ দিলকা উজালা নামে মোহাম্মদ আঁখো কাতারা নামে মোহাম্মদ জান্নাত কে বাতোবে আরশে উলা পর জান্নাত কে পত্তো পে আরশে উলা পর আদম নে দেখা থা নামে মুহাম্মদ আব্বা জান আদম সফিউল্লাহ হুজুর বলছেন যে আল্লাহর আরশে আজিমের উপর এবং জান্নাতের পাতায় পাতায় আমার রাসূলুল্লাহর নাম লেখা আছে বলুন সুবহানাল্লাহ এই বাপের ছেলেরা মানবে না তোমার আমার বাপ আব্বা আদম বলছে লেখা আছে দেখেছে মানবে না ছেলে আব্বা আদম সফিউল্লাহ তিনি সমস্ত মনুষ্য জাতির পিতা হিন্দুদেরও বাপ খ্রিস্টানদেরও বাপ নাসারাদেরও বাপ জৈনদের বাপ আমাদেরও বাপ সবার বাপ হলেন আব্বা আদম সফিউল্লাহ আর সবার গোড়া আম্মা হাওয়া এইবারে তাহলে হিসাব হলো যে হিন্দুরা আমাদের ভাই হচ্ছে তো নাকি আদমের যদি ছেলে হয় আমাদের ভাই কথা বলছেন না আমাদের ভাই এবার আমার ভাই সে সৃষ্টির পূজা করছে আর আমরা স্রষ্টার পূজা করছি আমার ভাইকে কিছু মানুষ ভুল বুঝিয়েছে আমার ভাইয়ের জন্য দোয়া করা দরকার আল্লাহ যেন হিন্দুদের ঘরে হেদায়েত করে স্রষ্টার উপাসনা করার তৌফিক দেয় বলুন আমিন ভাই দুজন দোয়া করা আল্লাহ তাদেরকে হিদায়ত করুক তাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক তারাও স্বামী স্ত্রী ছেলে পুলে বাপ মা নিয়ে সবাই ভালো থাকুক খুশিতে রাখুক কারণ তারাই তো আমাদের ভাই আল্লাহ তাদেরকে হিদায়ত করুক বলুন আমিন তাহলে মোদিও ভাই তো নাকি সবাই মিলে বলুন আল্লাহ মোদীকে যেন হিদায়ত করে বলুন আমিন আর মোহাম্মদ তাহলে গুণ তো ওর জন্য একটু দোয়া করবেন না ও তো মনে গুণ করবে এমনি আগে হয়ে গেল আল্লাহ অত হিদায়ত করে দিয়ে বলুন আমিন কি বলি দোয়া চালাতে অসুবিধা হচ্ছে তখন কোন দিন দোয়া কবুল হয়ে যাবে দেখা যাবে আমার ভাই আছে মসজিদে নামাজ পড়ছে ভালো লাগে নাকি উঁচি গরব তো হেলায় কাকা নামে মোহাম্মদ মে তো কহুঙ্গা নামে মোহাম্মদ জালা নামে মোহাম্মদ আঁখো কাতারা নামে মোহাম্মদ জান্নাত কে পত্তো পে আরশে উলা পর জান্নাত কে পত্তো পে আরশে উলা পর হুয়া নে দেখা থা নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আমার ভাইরা যুবকগণকে বলছি তোরা দুরুসুলি পড়ছো তো তাহলে আমাদের সঙ্গে থাকা ভালো না খারাপ এই জন্য আমাদের সঙ্গে মিশতে হয় দুনিয়া সাথে শুরু ঢুকে গেলে একেবারে আমাদেরকে ছেড়ে দিতে হয় এই যে এসেছো কিছুক্ষণ বসে দরুদ শরীফ পড়াচ্ছি একবার দরুদ শরীফ পড়ছে দশটা নেকি হচ্ছে দশটা গুণা মাফ হচ্ছে এই জন্যে আল্লাহ আল্লাহদের সঙ্গে আলে মেহাকালীদের সঙ্গে ভালো মানুষদের সঙ্গে উঠা বসা করতে হয় তাহলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে আর তুমি মিশ্র মত করে শুনবে
মাতালের সঙ্গে, চোরের সঙ্গে, ধোকাবাজের সঙ্গে, চিটিংবাজের সঙ্গে বিশ্ব, যারা এতিম গরিবদের ঝেড়ে 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 খাচ্ছে, কথা বিশ্ব তাদের সঙ্গে উঠাবসা করছে, তাদের পিছনে ছুটছ, বাই বাইয়ে ওই ওই করছে, উঠে যাচ্ছেন আমার দাদা এসেছে। তোর দাদা যে কত বড় চিটিং বাস্তি ছিলিস, কত এতিমের মাল ঝেড়ে খায়, ছিল টালির বাড়ি, নেতা হতে না হতেই হয়ে গেল দুতলা বাড়ি, বলো কি করে, কত গরিবের রক্ত চুষে খেয়েছে, তোর সাথে থাকলে কি ভালো হয়েছে, আমাদের সাথে থাকবে। তো যাক, আগামী একুশে অঘ্রাণ ফুরফুরা শরীফে আমি আব্বাস সিদ্দিকী আপনাদের ভাই 100 বিঘে জায়গা কিনেছি, তার উপরে পীর আবু বকর সিদ্দিক জ্ঞানের শহর নলেজ সিটি করতে চাইছি, কি গো ভালো করছি না খারাপ করছি। আজ আমাদের জজের দরকার আছে, আমাদের উকিল দরকার আছে, আমাদের পুলিশের দরকার আছে, আমাদের ডিএম, আমাদের আইপিএস অফিসার, আমার সমাজকে শিক্ষিত দরকার আছে না না, এ ভোট দিচ্ছে, আমি ভোট দিচ্ছি মশা দাঁড়াচ্ছে না, ভোট দাঁড়াবে আমার তেলার না না, কি জন্য জ্বলিয়ে দিলাম মশা তারা থেকে হুলি পালাবে, আমার ধোঁয়ে তো অনেক কষ্ট হয়, আহারে কি করে কবরে থাকবো সেটা মাঝে মাঝে চিন্তা হয়, মুসলিম শুনতে শুনতে পারি না আমি, জান হাই পাই করে ছোটো মতো জায়গা, তো আহা কবরে ঝুঁকিয়ে দেবে, এই যুবকেরা ভাবু তোমারও মৃত্যু হবে, কবে হবে জানো, এক্ষুনি হতে পারে, কালকে হতে পারে, কীভাবে হবে জানো, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ যেন এই মানের সাথে যিশুকে মরণ দেয়, কত লোক লড়ির তলায় পড়ে ছিপে মোটরসাইকেল আসতে চালাচ্ছে, গুটকা কম খায়, মমতা একটা ভালো পদক্ষেপ নিচ্ছে, কী করবে আল্লাহ হয়ে যাবে, গুটকা কোম্পানি থেকে টাকা নেবার ধান্দাই করছিল, সত্যিকারের করছে আল্লাহ যাবে, যদি সত্যিকারের বন্ধ করে দেয় তাহলে খুব ভালো কাজ করছে, আর কথা মুসল্লা বললাম না কিরে, যারা গুটকা খাওয়া রেগে যাচ্ছে না, দুই বাহানায় কম সব তোমরা সুদরাও যদি এই কাগজটা তোমাদেরকে দেওয়া হবে একটা করে, হ্যাঁ সবাই কেনাকানি করবে না, বয়স্ক দেওয়ার বেশি কিছু দেয় বাচ্চাদের জন্য, এই কাগজটা লিখে আছে পীর আবু বকর নলেজ সিটি, ও যেটা তৈরি করছে, এখানে আমার মনের কথা লিখে আছে, আমি ভাই জান বলছি, আমি কিছু কথা আমার বাপ ভাই মা বোনদেরকে জানাতে চাইছি, কি জানার দরকার নেই, তোমাদের বাচ্চা কি করতে চাইছি, আমার ভাই আমরা কি করতে চাইছি, আর উল্টো দিকে লিখে আছে শিক্ষার প্রয়োজনীয়তা নলেজ সিটি, আজকে আমরা এত বঞ্চিত কেন শিক্ষা নেই, আমি যেটা বোঝাচ্ছি নলেজ সিটি তৈরি করছি, ওখানে আমি চাইছি একটা মাতৃসদন করবো, মাতৃসদন বোঝেন, এই ছেলেগুলোকে বলেছি পিছন থেকে দিবি কেন সামনে দিকে বাবা দিয়া শুরু করে দিবি, কেউ ফেলবেন না নিচতে, কেউ ফেলবেন না, কঠিন গুণা হবে, আওলাদে রসুল দাদা খোদাদের নাম আছে জামানা মুজাদ্দিদ যিনি ইমাম, সাথে সাথে তোমার ভাইয়ের যখন কিছু কথা আছে, ছেলেদের যখন কিছু কথা আছে, আব্বা রেখে দিতে হবে, স্মৃতি হিসেবে ঘরে রেখে দেবে রে, যে আমার ভাইয়ের কথা করতে চাইছি দেখো না, আমি বলছি শুনবেন না, ওখানে আমি চাইছি সর্বপ্রথম করবো হচ্ছে মাতৃসদন, মাতৃসদন বোঝেন, যেখানে মহিলাদের ডেলিভারি হয় বাচ্চা সন্তানের ডেলিভারি, আপনাদের কি হয় ডেলিভারির সময় পুরুষ ডাক্তার অপারেশন করে কি, আমি চাই না কোনো মায়ের গায়ে বোনের গায়ে পুরুষ ডাক্তার হাত দিক, আমি চাই বাংলা মায়ের ইজ্জতকে রক্ষার চেষ্টায় আমি পীর আবু বকর নলেজ সিটিতে এবিএস মাতৃসদন আবু বকর সিদ্দিক মাতৃসদন করতে চাইছি, যেখানে সম্পূর্ণ মহিলা ডাক্তার সিস্টেম থাকবে, কোনো পুরুষের এলাও থাকবে না, আর শুধু মুসলমান নয় হিন্দুদেরও মায়েদের সেখানে যাওয়ার সুযোগ থাকবে, কেন তারাও তো মা, সে কোন ধর্ম করছে না করছে সৃষ্টিকর্তার কাছে গিয়ে জবাব দেবে, কেন তুই আমার শরীর করেছিলিস বল, আমি যখন তাকে সৃষ্টি করি না আমি কেন জবাব দিতে যাবো, ভাইয়ের আমার দ্বিতীয় নম্বর ওখানে একটা অনাথ আশ্রম তৈরি করতে চাইছি, অনাথদের বাসস্থান যেটা 10,000 সিট থাকবে, কত এই ছেলে
এই দুটো মুরগ দিকে মুরগার বাপগুলোকে আগে দেয় ওরাই দোয়া করলে তবে কাঁদাবো। শুনছেন, 10,000 সিট থাকবে, অর্থাৎ 10,000 গরিব যাতে মানুষ করতে পারি। ভালো করছি না খারাপ করছি? আব্বাস সিদ্দিকীর পাশে দাঁড়াবেন না? আর ওই 10,000 অনাথ আশ্রম আমরা যদি তৈরি করতে পারি, ওই 10,000 রাস্তায় পড়ে থাকা, পিছিয়ে পড়ে থাকা, যাদেরকে ইচ্ছা করে অবহেলিত করা হয়, ওই মুসলমানের গরিবের ঘরের ছেলেটা অশিক্ষিত হয়ে ছোটবেলা থেকে পেটের জ্বালায় এখান থেকে চুরি করে ছিনতাই করে খেতে খেতে যখন বড় হয়, তখন পার্টির নেতারা কিছু দুশ্চরিত্রের আছে ওই মুসলিম ছেলের হাতে বোম ধরিয়ে দেয়, যা বুথ দখল করে যা, মিশিং ধরিয়ে দেয়, যা ওকে হত্যা করে দিয়ে যা, দুদিন পরে আবার ওকে প্রশাসন দিয়ে নেতায় ধরিয়ে দেয়, পেপারের হেডলাইনে হয় মোল্লার বাচ্চা সন্ত্রাসী করেছে, মোল্লার বাচ্চা বুথ দখল করতে গিয়ে খুন করেছে, বদনাম থাকি আমার কওমের মাথায়। আমি আব্বাস সিদ্দিকী চাইছি আমার ভাইদের নিয়ে, আমার বাপেদের নিয়ে, আমার মায়েদের নিয়ে, আমি চাইছি আমার বোনেদের নিয়ে সবাই মিলে আসুন। আমরা ফুরফুরার পীর জামানার মুজাদ্দে তারা হুজুরের দরবারে 100 বিঘে জায়গা আমরা কিনেছি, ওখানে 10,000 গরিব ছেলে থাকার একটা অনাথ আশ্রম তৈরি করবো, যেখানে এই গরিব বাচ্চাগুলোকে তুলে নিয়ে যাব, ওদেরকে পড়াবো, পড়িয়ে ডাক্তার করব, উকিল করব, জজ করব, বিএম করব, আইপিএস অফিসার করব, ওরা পরের ভবিষ্যৎ আমার দেশ ও দেশবাসীর হয়ে লড়াই করবে, নায়ের হয়ে কথা বলবে। কেন ও অসহায় ওকে আশ্রয় দিলে, ও যখন কেউ অসহায় হবে তাকেও ও আশ্রয় দেবে। এই ঐক্যের দরকার আছে না? এখান নামই হলো ফুরফুরা শরীফ। আমি চাইছি আগামী 21 অগ্রহায়ণ তার ভিত্তি স্থাপন হবে, তাহলে আপনারা কি ওই দিন যাবেন না? কি গো ওই মহান কাজে আপনারা একটু যাবেন না? এখন আপনাদের যদি ওই দিন হাওড়া হাটে মাল নিয়ে যেতে হয়, মেটারপুর হাটে মাল নিয়ে যেতে হয়, ঘাটে মাল নিয়ে যেতে হয়, ব্যবসার জন্য ব্যস্ত থাকলে হয়তো যাবেন না, এরকম ব্যাপার নাকি? আরে সারা জীবন তিন কাম করছো, আসো আমরা সবাই মিলে ইতিহাস তৈরি করে দিয়ে যাই। আজ দুনিয়ার লোক ভেলে বেড়ে যাচ্ছে, কারা করেছে? মানুষই করেছে, খ্রিস্টানরা করেছে, আমরা দাদা হুজুরের আওলাদ। আমরা যদি চাই মুরিদরা মিলে, আমরা আমার পীরের দরবারে দাদা হুজুরের নামে 100 বিঘের উপরে আমরা কি ভেলের মতো সুপার স্পেশাল হসপিটাল বানাতে পারবো? দুনিয়া ওখানে সেদিন আসবে, আমাদেরও সবাই যাবে ওখানে চিকিৎসা করতে, ধর্ম পাব, দোয়াও পাব, দাওয়াও পাব, বেউজুতি হব না, কারণ আমার দাদা হুজুর আমার, আমাদের ঠিক না বেটি? সেই জায়গায় দাদা হুজুরকে কারা কারা মানেন একটু হাত তুলে দেখাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাবার দাদা হুজুর যখন আপনাদের, তাহলে আগামী 21 আপনার 8ই ডিসেম্বর রবিবার পড়ছে, সকাল 9টার মধ্যে ফুরফুরা শরীফে পৌঁছাতে পারবেন? পারবেন? নারী দিবে ছেড়ে দিলেন না, সত্যি যাবেন, আর শুধু যাবেন তা নয়, প্রচারও করবো সবাই, কিন্তু চলো সবাই মিলে করব, সবাই মিলে জ্ঞানের শহর তৈরি করব। আজ রামকৃষ্ণ বেলুড় মঠ তাদের আছে, আমাদের কি আছে? হ্যাঁ, ভেবে দেখো তোমার আমার ঘরের বাচ্চা সেখানে পড়াশোনা করবে, আজকে ভেবে দেখো, আজকে বুঝার চেষ্টা করো। অনেক গরিব মানুষ আছে তার ছেড়ে, আমি অলরেডি 300 গরিবকে মানুষ করি। আমাদের এই হাজি ইব্রাহিম সাহেব, আপনাদের হাওড়া জেলার ফুটপ্রাসে হালের সন্ন্যতায় জামাতের সেক্রেটারি, আমি দায়িত্ব দিচ্ছি, কাজ করছি, আপনাদের সুবিধা অসুবিধা হবে এনার পাশে দাঁড়ান। আমি এমন একটা ইউনিট তৈরি করতে চাইছি, বাংলার একটা গ্রামে কোনো মুসলমান বা কোনো গায়ের ইসলাম দলিত আদিবাসী যদি বেউজ্জুতি হয়, নির্দোষের উপরে যদি জুলুম করা হয়, বাংলার হাজার হাজার গ্রামে ওরফে আন্দোলন করবো, এরকম ইউনিটির দরকার আছে না? আজ কাশ্মীরে ছোট্ট একটা বুনা আসিফাকে মন্দিরের মধ্যে দর্শন করে মেরে দিল, কত লজ্জা আমার দেশের জন্য, তার কোনো বিচার ইনসাফ হলো না। ইউপিতে বিজেপির এক নেতা পূজা বলে একটা বোন হিন্দু ঘরের মেয়ে, বিজেপির নেতা তাকে ধর্ষণ করেছিল, সে ইনসাফ পায়নি। আমি আব্বাস সিদ্দিকী বাংলায় পূজার হয়েও আন্দোলন করেছি, তোমাদের ডোমজিরে পার্থর হয়েও আন্দোলন করেছি, হেমন্ত রায় বাঁকুড়ার হয়েও আন্দোলন করেছি,
দিয়েছি এবং নগদ নগদ টাকা এদেরকে আর্থিক সহযোগিতা করেছি। এ শিক্ষা আমি আব্বাসের থেকে পেয়েছি, আমার দয়ার নবী মোহাম্মদ রসুল থেকে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোন রাজনীতির নেতা হওয়ার সব করি না, কেন আমার জুতোর যা দাম আমার ভারতের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর অত দাম নয়। কেন আমি আমার সৃষ্টিকর্তাকে চিনতে পেরেছি। হতভাগা কি এখন সৃষ্টিকর্তাকে চিনি, তোর দ্বারা তোকে যে সৃষ্টি করলো তার সাথে তুই আর কারো ভালো করতে পারিস। কথা ভুল বলছি, ভয় লাগছে তোমাদের। মুসলমান বেঁচে আছে কিন্তু মাঝে মাঝে খুঁজে পাচ্ছিস। তো যাই হোক, জেলার দায়িত্বে আছে আমার হাজি ইব্রাহিম সাহেব, তোমরা যোগাযোগ করবে, সুবিধা অসুবিধা হবে ইউনিট তৈরি করো। প্রতিটা গ্রামে গ্রামে 30 জন করে যুবকের ইউনিট করছি, কম করে বেশি না আলহামদুলিল্লাহ। তোমার এই পাশে নাসি পাশে আশপাশে সব ইউনিট আছে, তৈরি করো। কি বললে একটা জায়গায় কেউ বিপদে পড়বে, সবাই এক হয়ে আমরা প্রতিরোধ করবো সংবিধান অনুযায়ী। কারণ জুলুম জুলুম করা ইসলাম শেখায় নেই, কিন্তু আমার উপর তো জুলুম হচ্ছে দিন করি, তা আমাকে ঐক্যের দরকার নাই। ভেবে দেখো, যদি মনে হয় হ্যাঁ, আর ইউনিটির সাথে সাথে আমাদের শিক্ষিত হওয়ারও দরকার আছে। আমাদের পুলিশ, আমাদের জজ, আমাদের উকিল, আমাদের ডিএম, এক পাগল বলল যে মুসলমানদের ঘাড়ে লাথি মেরে বাংলা থেকে বার করে দেবো। কাগেলাটাকে চিনতে পারছেন? আর যদি আমাদের 500 পুলিশ থাকতো, আমাদের যদি 500 উকিল থাকতো, আমাদের যদি 50টা জজ থাকতো, আমাদের যদি 50টা আইপিএস অফিসার থাকতো, তাহলে আর তারা রোডে নামতো, তারা নামা আর 5 লাখ আম মানুষ নামা আসমান জমিনের পার্থক্য, ঠিক না বেটি? তাহলে আমাদের দরকার আছে না, তবে তোমরা মাথা তুলে দাঁড়াতে পারবে। আর আপনার সিদ্দিকিকে সবাই রুখতে চাইছে কেন? তোমরা আমায় চিনতে না পারলো, দুশ্মনরা বুঝতে পারছে আব্বাস সিদ্দিকি কি করতেছে। আব্বাস সিদ্দিকি জিলাইনে যাচ্ছে, আগামী দিন তকদির কার কোথায় আছে ফয়সালা আল্লাহ করে, ঠিক না বেটি? কিন্তু ওসিলা একটা হয়তো নাকি, তো বাংলার মুখ্যমন্ত্রী কি হবে ফয়সালা আল্লাহ করবে, কিন্তু আহলে সুন্নাত আল জামাত ওসিলা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই জায়গায় নিয়ে যাচ্ছি, তোমাদেরকে একটা উদাহরণ যদি দিই মনে দুঃখ করবে না তো, কষ্ট হচ্ছে না তো? বনগা বলে একটা জায়গা আছে, মাতুয়া বলে একটা ধর্ম আছে, মাতুয়া 1%, আর আমরা হলাম দাদা হুজুরের মুড়ি 24%। মাতুয়াদের মুড়ি হচ্ছে 1% বা বাংলায় শিষ্য, আর আমাদের শিষ্য বা মুড়ি 24%। ওরা যদি 1 টাকা পায় আমরা কটাকা পাবো? ওরা যদি 1টা MP পায় আমরা কটা পাবো? ওরা যদি 1টা MLA পায় আমরা কটা পাবো? ওরা যদি 1টা হসপিটাল পায় আমরা কটা পাবো? ওরা যদি 1টা ইঞ্জিনিয়ারিং কলেজ পায় আমরা কটা পাবো? ওরা যদি 1টা চাকরি পায় আমরা কটা পাবো? 24টা, ঠিক নাকি? এবার আসুন তো দেখি ওরা কি পেয়েছে আমরা কি পেয়েছি। ওদের 1টা MP আছে, 1% 1টা MP, তাহলে আমাদের কটা হওয়া দরকার? 24টা। কটা আছে বলুন? লে কাল রাস্তায় যখন আপনাকে এই ছদ্মবেশী গেরুয়া সন্ত্রাস হিন্দু সেজে ভণ্ডামি করছে, হিন্দু নয়রা রাস্তায় করে আপনাকে মার্ডার করে দিল, জবাই করে দিল, আপনার হয়ে রাস্তায় আব্বাস সিদ্দিকী নয় আন্দোলন করলো, কিন্তু লোক সবাই যে আপনাকে আপনার কেউ আছে? আপনার MP দরকার আছে না? নেই। ওরা যদি 1% একটা হয়, আপনি 24% জিরো কেন বলুন দাদা? ওরা ওদের 2টো MLA আছে, আপনার তাহলে কটা হওয়া দরকার? 48 কটা আছে আপনার? আপনি ভাবছেন নাকি সিদ্দিকুল্লার কথা? আপনার আপনি সিদ্দিকুল্লাকে আপনার ভাবছেন নাকি? না। আপনি কি মোহাম্মদ সেলিম আপনার ভাবছেন নাকি? না, এ আপনার নয়, এ ওদের পায়ের তলায় রয়েছে। ওদের পা যতক্ষণ চাটবে ততক্ষণ এদেরকে গদিতে রাখবে, পা চাটা বন্ধ করে লাঠি মারবে। কথা বুঝছেন না? বলে আপনার নয়, নামটা আপনার জাতির থাকতে পারে। আপনি জানেন মাওলানা সিদ্দিকুল্লাহ
ক্যাবিনেট মন্ত্রী মদের বিল পাস হতো না যদি ও সই না করতো, সই করেছে মদের বিল। বড় দুঃখ দেখায় যে আমার কমকে শেষ করছে আমার কমের নেতা সে কিছু মুনাফে। আব্বাস সিদ্দিকী তার বাংলাকে বুঝাতে চাইছে কিন্তু বয়সটা আমার ছোট হয়েছে বলে লোক গুরুত্ব দিচ্ছে না। কি বা আপনাদের খারাপ লাগছে আব্বার? আজকে ভাবুন ওদের দুটো এমপি মাতোয়াদের, ওই দুটো দুটো এমএলএ 1% মুড়িদের জন্য, পীর ভাই শিষ্যর জন্য যে কোটে এবারে রাজ্যসভায় চিল্লাচ্ছে আমাদের শিষ্যদের এই লাগবে, আমার মুড়িদের এই লাগবে চিল্লাচ্ছে, আপনার তো 20% কটা এমএলএ আছে? কি গোমার কথা খারাপ হয়ে গেল? কটা এমএলএ আছে বলতে এনার্জিতে 1% বেশি না 24% বেশি? 1% গুরুত্ব দিচ্ছে, 24% গুরুত্ব নেই কেন? দোষ কাদের? মমতার দোষ, বুদ্ধদেবের দোষ, সোনিয়ার দোষ না আমার? দোষ তো আমাদের, দরজা খুলে শুয়ে আছে চোর তো চুরি করে দিই, দোষ তো চোরের না, দোষ তো তোমার। কথা বুঝছেন? ওদের একটা সুপার স্পেশাল হসপিটাল আছে যেখানে ওদের শিষ্যদের পুরো ফ্রি চিকিৎসা হয়, শিষ্যর কার্ড আছে, শিষ্য কার্ড দেখালে পুরো ফ্রি, যত বড় রোগ হোক যাই হোক ফ্রি, সব গভর্নমেন্ট খরচ করে। আর তোমার দাদা হুজুরের 24% মুড়ি, তো 24টা হসপিটাল থাকা দরকার, সে জায়গায় কটা আছে? অথচ ফুরফুরার হসপিটালের জন্য যখন আমি চিল্লেছিলাম যে আমার এমপি ফুরফুরার হসপিটাল হলো না কেন, তোমার এলাকার বহু মুসলমান আমার বিরোধী করেছিল, সব কায়ামতের হিসাব বুঝে নেবে। কথা বুঝে আসছে না? তুমি কি ভাবছেন ছেড়ে দিবার বন্ধ? আমি কোনো দলের দালালি করা পছন্দ করি না, কোনো দলের বিরোধী করা পছন্দ করি না, আমি বুঝি আমার অধিকার, আমার অধিকার। তাই কথা বুঝছেন? আজকে ওদের 10,000 লোককে চাকরি দিতে 1% 10,000 লোক যদি চাকরি হয় তাহলে 24% 2,40,000 চাকরি হওয়া দরকার, সেখানে আপনার কটা চাকরি দিয়েছেন? দোষ কাদের? ভাবুন ওদের পেয়েছে আপনারা পাচ্ছেন না কেন, একটাই কারণে, এই যে আমি যখন বললাম যে ফুরফুরায় রেল হয় না কেন এমপি জবাব দাও, তখন তোমরা আমায় গালি দিলে আর ভোটও মারলে, কিন্তু ভোট মেরেও তোমার নেতাকে তুমি জিতাতে পারোনি, তোমার নেতা হেরেই গেছে, তোমার নেতা পয়সায় জিতেছে, পয়সা চাপদানিতে 10 কোটি টাকা ঘুষ দিয়ে জিতেছে, তুমি আছো শুনছো? কেউ না চিনো তোমার নেতা যাকে তুমি জিতিয়েছো, সে কিন্তু আব্বাস সিদ্দিকীকে চিনে নিয়েছে যে বেটার কম আছে, তাই জিতার পরেই পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম বলেছিল ফুরফুরার রেল হলো না কেন। কথা বুঝছেন না? আমি তো ওটাই চাই, আমি তোমার বিরুদ্ধে নয় ব্যক্তিগত, তুমি কাজ করো আমি তোমায় সাপোর্ট করব। কথা বুঝছেন না? সব জায়গায় হচ্ছে, ফুরফুরাই হবে না কেন? এই আমার কথা খারাপ লাগছে মুড়িদে? আজকে ওরা পেয়েছে আমরা পাইনি কেন, একটাই কারণ ওরা ভোট দেয় ওদের ধর্ম গুরু যাকে বলে তাকে ভোট দেয়, আর আমাদের কোন ভোট দেয় 2,000 টাকার ঘুগনি মুড়ি যে দেয় তাকে। সকাল সকাল গেল মুড়ি তুলে হাঁটু হাগলা করে এসে গেছিলে, ঘুগনি মুড়ি খেলে বসে গেল উনি, সকালবেলা আল্লাহ রসুলের নাম নেই, বিসমিল্লাহ বলা নেই, উঠলে হয়তো 9টায় ঘুম পড়ছে, ফজর নামাজ তো গেছে, যে বসে হারানোর পয়সা ঘুগনি মুড়ি খেয়ে গিয়ে 2,000 টাকা দিয়েছিল, পরের কাছ থেকে 10,000 টাকা ঘুরিয়ে ফিরিয়ে তুলে নিচ্ছে ঘুষি। এইগুলো বলছি খারাপ করছে, আমি আমার ভাইকে বুঝাবো না? তুমি যদি আমার না হও আমি তোমায় বুঝাচ্ছি না, যার কষ্ট হচ্ছে আমি তাকে বুঝাচ্ছি না। আর এটা মনে রাখবে আমি জলসা আমার ভাই ছাড়া অন্য জায়গায় নিই না, জলসা কমিটি আমাদের বলেই তো জলসা নিলাম না, কি দরকার আছে পরের বাপের জন্য দোয়া আছে আমার? আমি আমারটা নিয়ে প্রথম ভাবি না, তাহলে আব্বাস সিদ্দিকী কি করছে বুঝতে পারছে? আমি কারো বিরুদ্ধে নয়, আমি দাবি করেছি দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় করতে হবে ভুল করেছি, দাদা হুজুরের নামে সুপার স্পেশাল হসপিটাল করতে হবে ভুল করেছি,
আমি দাবি করেছি গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা দিতে হবে। তুমি ধনী, তুমি কি বুঝবে গরিব মেয়ের কষ্ট? তুমি কি বুঝবে গরিব বাপটার কি কষ্ট? যার ঘরে 4টে মেয়ে হয়ে গেছে সে গরিব, তুমি কি বুঝবে সে ভ্যান চিরিয়ে খায়, দিন মজুরি করে খায়? তোমার কষ্ট বোঝা সম্ভব নয়। তুমি যে রসুলুল্লাহর প্রকৃত উম্মত হতে অবশ্যই কষ্ট তুমি বুঝতে পারতে, কারণ রসুল গরিব ছিল, রসুলের প্রকৃত উম্মত গরিবের কষ্ট বোঝে। আমি বুঝেছি, আল্লাহ আমায় বুঝিয়েছে, তাই আমি আন্দোলন করেছি যে প্রত্যেকটা গরিব মেয়েকে বিবাহের সঙ্গে 5 লক্ষ করে টাকা দিতে হবে। কারণ আমার গরিব বোনটার বাপটার পয়সা নেই বলে বিবাহ দিতে পারছে না, 25-30 বছর বয়স হয়ে যাচ্ছে, শরীরের খেতে পাপও করে ফেলছে, নাই ঘরে বসে বসে কাঁদছে, নাই একদিন আত্মহত্যা করছে আমার বোন। অথচ প্রত্যেকটা মুসলমানের মাথা পিছু 4 কোটি করে বছরে ইনকাম, তুই এত হারাম খাবি কেন? কিছু তো দে, ভুল করছি আমি করব, তুমি আমার গলা দিতে পারো। হাজার হাজার বোন আমার জন্য দোয়া করছে, লাখ লাখ মায়ের আঁচল আমার জন্য দোয়া করছে, লাখ লাখ গরিব আমাকে দোয়া করছে। আর মুসলিমের দোয়া আমার বাপ মা দোয়া করে, মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়। আমি দাবি করেছি ইমামদের 20,000, মুয়াজ্জিনদের 10,000 করে মাইনে দিতে হবে, ঢাকা না মাইনে, কার টাকা থেকে? সরকারের টাকা থেকে না, আমার টাকা, আমার বলতে অকাপ সম্পত্তি থেকে, ওটা আমার টাকা না। আমি ভুল করেছি ভাই, একটু সবাই বলুন না গো। আমি দাবি করেছি অকাপ সম্পত্তির টাকা থেকে মুসলিম গরিব ছেলে যারা বেরেনিয়ান উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে 90% উপরে নাম্বার পাবে, এই ছেলেগুলোকে সরকারকে অকাপ সম্পত্তির টাকা থেকে ফ্রি পড়াতে হবে। গরিবের ছেলে বাপকে মজুরি করে, মাধ্যমিকে 90% নাম্বার পেয়ে ছেলেটা তুমি খরচ করলে বড় অফিসার হয়ে যাবে, কিন্তু ওর বাপ আর পাচ্ছে না, মানে পার মাসে 8,000-9,000 টাকা মাইনে দিতে হবে, মাস বার কিছু দিতে পারবে, ও মাস গেলে 2,000 ইনকাম করে 8,000 টাকা দিতে পারবে, ওর টাকাতে রয়েছে অকার সম্পত্তি, তখন দেওয়া দরকার নয় ভাই? এইটা কি আমি বেইনসাফি করেছি? সমাজ তোমাকে ভুল বুঝাচ্ছে আব্বাস সিদ্দিকী, আবার কিছু জায়গায় বুঝাচ্ছে আব্বাস সিদ্দিকী বিজেপি করেছে, এমন একটা দলের নাম বলেছে কোনো ইমানদার মানবে না, মাতার আর বেঈমান মানতে পারে, কোনো ইমানদার মানতে পারে না, ঠিক না বেটি? যদি বলতো অন্য আর দুটো দলের কথা তবু কিছু দিনের জন্য মানুষ ভাবতে পারতো, কিন্তু এমন একটা দলের নাম বলেছে কেউ মানবে না। ভাই আমি বিজেপি করিনি, আমি কোনো দল করিনি, আমি মোহাম্মদ রসুলুল্লাহর গোলামি করেছি। যার ভালো লাগবে আসো একসাথে লড়ি, একসাথে জান্নাত থাকবো ইনশাআল্লাহ, আর যার ভালো লাগবে যাও রুকা চেষ্টা করো না, প্যারালাইসিস হবে, ক্যান্সার হবে, গাড়ি চালাইছি এ কথা বলছি, কথা বলছি যেখানে যেখানে করেছে সব খোদা গড়িয়ে বলছে, তারই দিক থেকে খবর এসছে লাস্টে এসে কি হয়েছিল আপনার বিষয়ে উল্টো পাল্টা বলেছিল, হঠাৎ করে ফিউজ আউট হয়ে গেছে, তুই যা ওইখানে সেন্টার যে কাঁদতে যা পাওয়ার হাউস দাদা হোটেলের মাঝে রেখে বিজিলে তোমার আউলাদকে বলে ফেলেছি মাফ কর দাও, কিন্তু ওখান থেকে কিছু হয় হবে না, হয় যা কপালে ছোটার ঘটে থাকে কথা বুঝছেন না, কারণ আমার দিনের খবর পৃথিবীর কারো জানা দরকার নেই, আমার মালিক আল্লাহ জানা ঠিক না। আমি চাই এমন একটা ইউনিট তৈরি করব বাংলায় আমার কমের সাথে সাথে দলিত আদিবাসী বঞ্চিত মানুষের যেন অধিকার হয়। আমি আব্বাস সিদ্দিকী শুধু মুসলমানদের হয়ে চিল্লিছি তা নয়, আমি কলিকাতায় দাঁড়িয়ে বলেছিলাম, আপনারা যারা ছিলেন জানেন, যে বন দপ্তরের টাকা থেকে আদিবাসীদের ঘরে ফ্রি পড়াতে হবে, আদিবাসীদের জন্য বাঁকুড়া পুরুলিয়ায় কলেজ হসপিটাল তৈরি করতে হবে। ওরা কি আল্লাহ সৃষ্টি নয়? এতে মাথা যদি কারো ব্যথা হয় আমার কিছু ভাবছেন, হয়তো আমার তো দালালি বেশ ভারী চলে, আমি ওর মধ্যে নাই, ঠিক আছে খাও হারাম দালালি খাওয়া পরে বুঝে যাবে, আমি সংক্ষেপ করব, আসুন আমার পরে কে আছে নিয়ে আসুন। হ্যাঁ ভুলে গেছি, আমি আর একটা আন্দোলন করেছি, যদি আপনাদের পছন্দ হয় দেখুন সাথ দেবেন,
সে আন্দোলনটা হলে এটা যে ছেলে মা বাপকে বৃদ্ধা আশ্রমে দেবে বা মা বাপকে কষ্ট দেবে সে ছেলের জন্য বারো বছর জেল হয়েছে। এই আন্দোলন তুলেছি, তবে গত কয়েকদিন আগে রায় বেরিয়েছে, কলিকাতা প্রশাসন এই অ্যাকসেপ্ট করেছে, রায়টাকে আন্দোলনটাকে অ্যাকসেপ্ট করেছে এবং তারাও রায় বাই করেছে মায়েদের পক্ষে অত্যাচারিত যারা করে জুলুম হবে। শুধু প্রকাশ করলে হবে না, আমি চাই যেন উপযুক্ত শাস্তি হয়। আরে মা চারটে বাচ্চাকে মানুষ করলো, বাপ পাঁচটা বাচ্চাকে মানুষ করলো, আর পাঁচ ভাই মিলে একটা বাপ একটা মাকে মানুষ করতে পারছিস না? ফাটা কপালে ছেলে, ভুল বলছি? অতএব এই ছেলেদের শাস্তির দরকার আছে, আজকে এই আইন তৈরি করা দরকার। সাথে সাথে এটাও আইন করতে বলেছি, যদি কোনো নারীকে কেউ ধর্ষণ করে তার শাস্তি একটাই, ফাঁসি। বাচ্চা বুড়ো বুঝি না, কথা বুঝছেন না, বোঝেন না। সাথে সাথে আইনও করা দরকার, মদ বার যত আছে ভেঙে গুলিয়ে দাও আর সব বন্ধ করো, কেন আমার সংবিধান মদের বিরুদ্ধে। এই আন্দোলন তুলেছি, যাক আগামী দিন আপনাদের নিয়ে কলকাতাও হয়তো রাজপথে নামতে পারি, বিশাল জনসমুদ্রের মিছিল করে কলকাতায় ঘুরতে পারি। এই আন্দোলন নিয়ে আপনারা পায়ে পা মিলাবেন তো, সাথ দেবেন তো নাকি? এখন যেটা ডাক দিলাম কোথায়, কোথায় যেতে বললাম? ফুরফুরা শরীফে। কবে কবে? 21 অগ্রহায়ণ 8ই ডিসেম্বর রবিবার। কখন জানো? সকাল 9টায় যাবেন যখন খালি হাতে নাকি? কি নিয়ে যাবেন? একটা ইট আর 100 টাকা সবাই সাথে করে নিয়ে যাবেন, নিজে হাতে করে। ওই মাঠের ঢোকার মুখে বাক্স থাকবে, যেন প্রোগ্রাম হবে ওই বাক্সই দেবেন, আর ইটটা যেখানে রাখতে বলবে সেখানে রাখবেন। যদি তাহলে 110 টাকা নিয়ে যাবেন, কথা বুঝছেন? আপনারা সবাইকে 110 টাকা দিবার লোক, হ্যাঁ আপনাদেরকে আল্লাহ আরো দেয় না। যদি কেউ বাড়তি বেশি দিতে চায় সেই টাকাটা কিন্তু খামের মধ্যে নাম অ্যাড্রেস ফোন নাম্বার লিখে ওই বাক্সই বা ডাইরেক্ট আমার হাতে, তৃতীয় কোনো জায়গা নয়, দ্বিতীয় কোনো জায়গা নয়। তা আপনাদেরকে অনুরোধ করলাম আগামী 21 অগ্রহায়ণ আপনারা সকলে ইনশাআল্লাহ পীর আবু বকর নলেজ সিটির শুভ ভিত্তি স্থাপনে বাপ হিসাবে ছেলের পাশে দাঁড়াবেন, ভাই হিসাবে ভাইয়ের পাশে দাঁড়াবেন। আর আম্মা বোনেরা আপনারা আপনাদের নিজেদের বাপের হাতে, নিজের ভাইয়ের হাতে, নিজের আত্মীয়র হাতে দেবেন, অপরিচিতের হাতে দেবেন না। অপরিচিত চাঁদা তুলতেও পারে না। আমার সংগঠনের সিস্টেম, যে গ্রামে আমার কমিটি আছে ওই কমিটির যে হেড, সে শুধু ওই গ্রাম থেকে কালেকশন করতে পারে, অন্য জায়গায় নয়। এই গ্রামে যখন আমি কমিটি নেই কেউ কালেকশন করতে পারবে না, এটা আমার সিস্টেম। যদি কেউ করে অবশ্যই সে জালিয়াতি, তাকে ধরা দরকার, কারণ আজকে জালিয়াতির জন্য অনেক ক্ষতি হচ্ছে। আমি যে প্রজেক্টটা করতে যাচ্ছি কম করে 3-4 হাজার কোটি টাকা দেব, 7 দিন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে সব হয়ে যাবে। আমরা গর্ব করব, আমাদের বাচ্চারা একদিন যাবে সেখানে গর্ব করবে আমাদের বাচ্চারা এগুলো করেছে। কি দরকার আছে? ছোট্ট ছোট্ট পাথর একদিন এক জায়গায় করলে পাহাড় তৈরি হয়ে যায়। আসুন একটু রসুলের উপরে সালাত ও সালাম। ইয়া নবী আগামীকাল দাসী দাসপাড়াতে ফুরফুরা শরীফ আহলে সুন্নতের জামাতের পক্ষ থেকে আঞ্চলিক একটা সভা আছে, কখন বেলা 2 ঘটিকায় আমার ছোট ভাই আসবে পীরজাদা নওশাদ সিদ্দিকী, আপনাদের সময় পান একটু যাবে, আমার ছোট ভাইটাও খুশি হবে, আপনাদেরই তো ভাই। যাই হোক আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন জলসা শেষ না হবে, সেই দক্ষিণ 24 পরগনা ভাঙর থেকে কিছুদিন আগে ভাঙর একটা প্রোগ্রাম করেছিলেন, দেখেছিলেন মানুষ ভিজে ভিজে, হাজার হাজার লোকের 50-60 হাজারের বেশি হবে তো কম নয়, পানি হওয়ার পরও লোক এসে হাজির, কথা বুঝে আসছে। আসুন আমরা
দেশ ও দেশবাসীর স্বার্থে একতা হই, শান্তির স্বার্থে একতা হই, ঠিক না বেটি? ইসলাম কখনো অশান্তি শিখায়নি, আমরাই পাইব এ দেশে আবার শান্তি সমাজ ফিরিয়ে দিতে, ঠিক না বেটি? তাই আসন সন্ত্রাসে আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে একবার আমি সালাম দিচ্ছি, তারপর আপনাকে দিয়ে মহাশয় সালাম দেবে, আপনারা সকলে আলোচনা শুনবেন, চলে যাবেন না, আমি এটা দিয়ে যাবো আল্লাহর হস্তে বলছি, কেউ আমার হাতে মুসাফা করবেন না, ফুরফুরা শরীফে যাবেন মুসাফা করবেন, জলসায় মুসাফা করতে গেলে আপনাদেরও লেগে যেতে পারে, আমারও লেগে যেতে পারে, ছোটো ছোটো বাচ্চা মুরব্বীদেরও লেগে যেতে পারে, যেটা ভালোবাসে কথা শুনতে হবে, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেয়েছে, তাহলে আগামী 21-8 রবিবার সকাল 9টায় দেখা হবে, তো হাতটা তুলে আর একবার দেখছেন, সালাম মধুর হোক।